চেষ্টা কামিনী বৃথা শক্তি ক্ষয়। কি চাও তুমি? আমায় হত্যা করে নাগরাজ্যের রানী হতে চাও তুমি? পারবে না কালনাগিনী, কিছুতেই পারবে না। জানো তো কামিনী, ভয় মূর্খতার জন্ম দেয়, না হলে তুমি এতক্ষণে বুঝেই যেতে। নাগরাজ্য নিয়ে আমার কোনো কৌতূহল নেই, এমনকি তুমি, জ্যোৎস্না, রোহিণী, কাউকে নিয়েই নেই। আমার প্রকৃত উদ্দেশ্যে পৌঁছানোর জন্য তোমরা এক একটা সিঁড়ি মাত্র। কি চাইছো তুমি? আমি যা চাই তা ঠিক সময় মতো রোহিণীর কাছ থেকে আমি ছিনিয়ে নেব। পারবে না কালনাগিনী, পারবে না। রোহিণীর দুর্বলতা আমি ছাড়া আর কেউ জানে না। আমার সাহায্য ছাড়া তুমি ওর কাছ থেকে কিচ্ছু উদ্ধার করতে পারবে না। তোমার যে আমাকে প্রয়োজন, আমার সঙ্গে হাত মিলাও কালনাগিনী, তারপর দেখো তুমি আর আমি মিলে কি কি করতে পারি। বেশ, এই নাও। বন্ধুত্ব বা শত্রুতা সমানে সমানে হয় কামিনী। আগে আমার সমান হও, তারপর কেমন? চলি। যে হাতে তুমি আমায় আঘাত করলে কাল নাকি, সেই হাত ধরার জন্য তুমি কাতর হবে। তুমি রং বদলাতে জানলেও কামিনীর আসল রং এখনো দেখোনি তুমি। দেখোনি, দেখোনি। বলিহারি, বলিহারি তোদের সাহস! ওরা এসেছিস তিন চক্ষুর গুহাতে। তার মানে তোদের জায়গা হবে আমার পেটে। খবরদার, আর এক পাও এগোলে। বলিহারি, বলিহারি সাহস তোদের! ওই ক্ষুদ্র অস্ত্র আমার কি ক্ষতি করবে? মনে হয় না একে অস্ত্র দিয়ে কাবু করা যাবে। কোন অস্ত্র লাগে না আমার, এই হলো আমার মারণ অস্ত্র। ভালো করে দেখি। আয় আমার কাছে।
আছে। না 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 না, রানীকে এই খবরটা জানাতেই হবে। কামিনী পালিয়েছে। আমার খবর রাক্ষসী রানীকে দেওয়ার তোমার বড্ড তাড়া, তাই না? তোমার সাহস তো কম নয়, তুমি এখানে চলে এসেছো। আমার একটা খুব ভালো গুণ আছে জানো, আমি কারোর হিসেব বাকি রাখি না। তুমি আমায় আঘাত করেছিল, সেই আঘাতের জবাব তো আমায় দিতেই হতো। খবরদার, আমার গায়ে একটা আঁচড় লাগলে বাকি রাক্ষসীরা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না কামিনী। আর ভুলে যেও না, তোমার শক্তি দিয়ে তুমি আমাদের সঙ্গে পেরে উঠবে। কিন্তু আমাদের দুজনের শক্তি তো যথেষ্ট তোমাকে মারার জন্য। আমি তোমায় বলেছিলাম আমাকে সাহায্য করো, কিন্তু তুমি তা করলে না। তোমার মৃত্যু তো আমায় নিশ্চিত করতেই হতো। না না, আমাকে মেরো না, মেরো না আমাকে। তুমি তুমি যা বলবে আমি তাই শুনব। আমি তোমাকে সাহায্য করব। তোমাদের রাক্ষসী রানীকে মারার উপায় আমি জানতে চাই, কারণ তাকে আমার চাই। তুমি যখন আমার কোনো কাজেই লাগবে না, তখন তোমার বেঁচে থেকে কি হবে? যেহেতু তার কাছে নেই, তাই রানী হলেও সর্বশক্তিমান সে নয়। তার সব শক্তি রয়েছে তার ওই দণ্ডের মাথায়, করটিতে। করটিকে যদি কোনোভাবে ভেঙে ফেলা যায়, তাহলে তাহলে তাকে দুর্বল করা সম্ভব। মোহিনী, সব শক্তি যখন এই দণ্ডের মাথায়, তখন একটা না একটা উপায় তোমায় বের করতেই হবে, যাতে কিছুক্ষণের জন্য হলেও দণ্ড আমার হাতে আসে। কিন্তু কি করে রাজমাতা? আছে, উপায় আছে। আজ আমার ভোজ ভারী জমে উঠবে, বলিহারি তোদের সাহস। তোর পালা পড়ে, আগে একে শেষ করি।
আমার পালা কবে আমি জানি না, তবে সাবধান না হলে তোমার পালা আসবে। মরণের বলিহারী সাহস তোর, আমার চোখের দিকে তাকিয়েও সম্মোহিত হলি না।